আজকের ক্লাসে আমরা আলোচনা করব পর্বতের শ্রেণীবিভাগ সম্পর্কে। আগে ক্লাস থেকে তোমাদের নিশ্চয়ই পর্বত কাকে বলে এবং পর্বতের বিভিন্ন অংশ সম্পর্কে অলরেডি একটা ধারণা তৈরি হয়েছে। তাই আজ আর বাড়তি কোনো আলোচনায় না গিয়ে চলো দেখে নিই পর্বতের শ্রেণীবিভাগগুলো ঠিক কী কী। একটা পর্বতের গঠন কেমন আর সেই পর্বত কিভাবে উৎপত্তি লাভ করছে তার উপর ভিত্তি করে পর্বতের কিন্তু শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। তোমাদের মনে রাখতে হবে উৎপত্তি আর গঠন অনুযায়ী পর্বতকে মোট প্রধান চারটে ভাগে কিন্তু ভাগ করা যায়। ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বত। শুরুতেই আমরা চলো ভঙ্গিল পর্বত সম্পর্কে জেনে নিই। ভাজ বা ভঙ্গ এই কথাটা থেকে ভঙ্গিল কথাটা এসেছে, অর্থাৎ ভঙ্গিল কথার মানে হলো ভাজ যুক্ত। তাহলে ভঙ্গিল পর্বত মানে দাঁড়ায় ভাজযুক্ত পর্বত। এর থেকে ভঙ্গিল পর্বতের সংজ্ঞা হিসাবে আমরা কি বলতে পারি বলতো? ভূপৃষ্ঠের শিলায় ভাজ পড়ে যে পর্বত সৃষ্টি হয় তাকে বলা হয় থাকে ভঙ্গিল পর্বত। এবার খুব স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রশ্ন আসবে যে শিলায় এই ভাঁজটা পড়ছে কিভাবে, তাই তো? আসলে শিলাতে এই ভাঁজটা পড়ছে পার্শ্বচাপের ফলে। ধরো তুমি বাড়ির মেঝেতে একটা মাদুর বিছিয়েছো, এবার সেই মাদুরের দুধারে হাত দিয়ে আস্তে আস্তে মাঝখানের দিকে সেটাকে ঠেলতে শুরু করো, দেখো মাদুরটা কেমন ভাঁজ হয়ে উপরের দিকে উঁচু হয়ে উঠে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো দুপাশ থেকে চাপ দেওয়ার কারণেই এই রকমটা হচ্ছে। এই সেম জিনিসটাই ভঙ্গিল পর্বতের উৎপত্তির সময়ও কিন্তু ঘটে থাকে। এবার প্রশ্ন আসবে যে মাদুরটা তো আমরা আমাদের দুহাত দিয়ে চাপ দিলাম, কিন্তু ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার সময় শিলার উপরে চাপ দিচ্ছে কে? এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে এই অধ্যায়ের একদম প্রথম ক্লাসটা মনে করে দেখো, যেখানে আমরা অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে পড়েছিলাম। আমরা জেনেছিলাম আমাদের ভূপৃষ্ঠ কতগুলো ছোট বড় প্লেট বা পাতের সমন্বয়ে তৈরি। পৃথিবীতে থাকা সব মহাদেশ আর মহাসাগরগুলো এই পাতগুলোর উপরে রয়েছে, আর এই পাতগুলো ভূপৃষ্ঠের নিচে অ্যাস্টেনোস্ফিয়ার নামে একটা জেলির মতো থকথকে স্তরের উপর ভেসে রয়েছে। তবে এই পাতগুলো শুধুমাত্র ভেসেই কিন্তু নেই, এরা আবার মুভও কিন্তু করে। যদিও এদের রেট অফ মুভমেন্ট খুবই কম, এক বছরে প্রায় 3-5 সেন্টিমিটারের মতো। আর এইভাবেই যখন দুটো পাত একে অপরের দিকে এগিয়ে এসে পরস্পরের সাথে ধাক্কা খায় তখন কি হয় বলতো? ওই দুটো পাতের মাঝখানে থাকা ভূমিভাগের উপর দুদিক থেকে প্রবল চাপ পড়ে, যার ফলে শিলাস্তর ভাঁজ খেয়ে উঁচু হয়ে গিয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে। তাহলে কিভাবে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে আর কোনো অসুবিধা নেই। এবার যদি কয়েকটা ভঙ্গিল পর্বতের উদাহরণ বলতে হয়, প্রথমেই বলবো আমাদের ভারতে তথা এশিয়ার হিমালয় পর্বতের কথা। এছাড়াও ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি আর দক্ষিণ আমেরিকার আন্দিজ, এই সবই কিন্তু ভঙ্গিল পর্বত। তাহলে দেখো ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি এই পর্বত মেইনলি কোমল পাললিক শিলা দিয়ে তৈরি, যেখানে দুদিক থেকে প্রচণ্ড পার্শ্বচাপের কারণে ভাঁজ পড়ে এবং এই পর্বত সৃষ্টি হয়। এই ধরনের পর্বতের উচ্চতা অনেক বেশি হয় আর এটা অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু বিস্তৃত হয়। আর শেষে বলবো এই ভঙ্গিল পর্বতকে উৎপত্তির সময় অনুযায়ী আবার দুটো ভাগে ভাগ করা যায়, যার মধ্যে প্রথমটা হলো নবীন ভঙ্গিল পর্বত, মানে যে সমস্ত ভঙ্গিল পর্বত গঠনের কাজ এখনও চলছে, যার ফলে এখনও পর্বতের উচ্চতা কিন্তু বেড়েই চলছে। যেমন ধরো হিমালয় একটা নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, আর অন্য ভাগটা হলো প্রাচীন ভঙ্গিল পর্বত, মানে যে ভঙ্গিল পর্বত গঠনের কাজ বহুদিন আগে কিন্তু শেষ হয়ে গেছে, এখন আর নতুন করে উচ্চতা বাড়ার কোনো প্রশ্নই নেই, বরং সেই পর্বতগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চতা আরও দিন দিন কমে যাচ্ছে। যেমন আমাদের ভারতের আরাবল্লী হলো একটা প্রাচীন ভঙ্গিল পর্বত। তাহলে আজকের ক্লাসে আমরা ভঙ্গিল পর্বত কাকে বলে আর এই পর্বতে কিভাবে উৎপত্তি হচ্ছে সে সম্পর্কে জানলাম। তার পাশাপাশি আমরা ভঙ্গিল পর্বতে বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু পড়লাম। তবে আমরা সবে পর্বতের শ্রেণীবিভাগের প্রথম ভাগ সম্পর্কে কিন্তু জানলাম, এখনও বাকি তিনটে ভাগ সম্পর্কে আমাদের জানতে হবে, যেগুলো সম্পর্কে আমরা পরের ক্লাসগুলোতে আলোচনা করব। মনে রেখো উৎপত্তি ও গঠন অনুযায়ী পর্বতের প্রকারভেদগুলি হল ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বত। ভূপৃষ্ঠের শিলায় ভাঁজ করে যে পর্বত সৃষ্টি হয় তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। হিমালয় হলো একটি নবীন ভঙ্গিল পর্বত।
আরাবল্লী হল একটি প্রাচীন ভূমিল পর্বত। মনে রেখো, উৎপত্তি ও গঠন অনুযায়ী পর্বতের প্রকারভেদগুলি হল ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বত। ভূপৃষ্ঠের শিলায় ভাঁজ পড়ে যে পর্বত সৃষ্টি হয় তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। হিমালয় হল একটি নবীন ভঙ্গিল পর্বত। আরাবল্লী হল একটি প্রাচীন ভঙ্গিল পর্বত।